আমি নিজেও একটা মুসলিম পরিবারের ছেলে তো আমি জানি আমি কতটা ধর্মকে বিশ্বাস করি আল্লাহকে কতটা শ্রদ্ধা করি এবং আর একদম মরাশুল্লাহী অবারখাত ইতিমধ্যে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেকভাবে দেখেছেন একটি নাটক নিয়ে যে কথাবার্তা চলতেছে আপনারা হয়তো অবশ্যই অনেকেই অবগত রয়েছেন বা অনেকে হয়তো অজানা সেই নাটকের মাধ্যমে সমকামিতাকে আপডেট করা হচ্ছে এটা হচ্ছে হয়তো আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে নাটকটা যিনি করেছেন আর যেটা স্পন্সার রয়েছে ওয়ালটন থেকে এবং নাটকটা যিনি করেছেন তিনি একজন মুসলমান হয়তো মানুষ হয়তো মানুষ থেকেই ভুল হতে পারে স্বাভাবিক এটা কোনো বড় কথা নয় কিন্তু উনি আবার মাফও চেয়েছেন। আমাদের দাবি হচ্ছে শুধু মাপ চাওয়া না এই ভিডিওটাকে সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণভাবে মুছে দিতে হবে ইউটিউব থেকে শুনেছি অলরেডি মুছে দেওয়া হয়েছে ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে অথবা বিভিন্ন টিকটক থেকে সবগুলা থেকে মুছে দিতে হবে এটা আমাদের দাবি এবং আমরা উনি যে মাপ চেয়েছেন যে নাটক করেছেন যেই ভাই উনি একজন মুসলমান তার কথাগুলো আমরা শুনে আসি ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন এবং নিজের পরিবার নিয়ে খুব সুন্দর করে ঈদ কাটিয়েছেন এই ঈদে আমার বেশ কিছু নাটক রিলিজ পেয়েছে এবং প্রথম দিন থেকেই খুব ভালো ভালো রেসপন্স পাচ্ছিলাম আপনাদের ঈদটা আমার খুব সুন্দর একটা ঈদ হতে পারতো আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে কিন্তু সেটা হয়নি একটা অনাকাঙ্ক্ষিত বিষয়ে আপনারা যেমনটা কষ্ট পেয়েছেন ঠিক ঠিক তেমনি আমিও কিন্তু কষ্ট পাচ্ছি এবং কষ্টে আছি আমি কিন্তু নেই। আপনারা কারণ আমাকে অনেকেই আমার শুভাকাঙ্ক্ষীরা মেসেজ পাঠিয়েছে এবং সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে হয়তো আমার মানসিক অবস্থার কথা তারা বুঝতে পারছে এ কারণে আমার মনে হয়েছে আপনাদের সাথে কিছু কথা বলার দরকার আমার আমার অভিনীত নাটক রূপান্তর এটাকে ঘিরে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে সেটা একদমই আনএক্সপেক্টেড এই নাটকের মাধ্যমে আমরা কারো ধর্মীয় অনুভূতিকে আঘাত করা বা অন্য কোন উদ্দেশ্য আমাদের নেই আমি নিজেও একটা মুসলিম পরিবারের ছেলে আমি জানি আমি কতটা ধর্মকে বিশ্বাস করি আল্লাহকে কতটা শ্রদ্ধা করি তো এই নাটকের মাধ্যমে আমরা কোনো কিছু নর্মালাইজ করা বা কোনো কিছু স্টাবলিশ করা বা প্রমোট করা এরকম কোন উদ্দেশ্যই আমাদের ছিল না জাস্ট একটা ক্যারেক্টার প্লে করার চেষ্টা করেছি এবং সেটার মাধ্যমে এতগুলো মানুষকে আমি কষ্ট দিয়েছি সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি মনে প্রাণে আপনাদের সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি আমি দীর্ঘ এগারো বছর যেমন নাটক করছি এবং আজকে আমার যে অবস্থান এটার পেছনে আসলে আমার একার অবদান নেই অবশ্যই আমার দর্শকের ভালোবাসা এবং সাপোর্টটা ছিল দেখে আজকে আমি অবস্থানে আসতে পেরেছি তো আমার কাজ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার দর্শককে একটু এন্টারটেনমেন্ট দেওয়া একটু একটু তাদের খুশি এই কারণে আসলে এত কষ্ট করি আমি তো এরপর থেকে আমি আর একটু বেশি সচেতন থাকবো এবং সতর্ক থাকবো আমার চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে যাতে তারা কোনো কোনোভাবেই মনক্ষুণ্ণ না হয় এবং কষ্ট না পায় আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার যে কাজগুলো আপনাদের এতদিন ভালো লেগেছে তার থেকেও বেশি ভালো কাজ আর আমি আপনাদেরকে উপহার দিব শুধু একটাই রিকোয়েস্ট আমার উপর কোনো কষ্ট রাখবেন না আবারও বলছি উনি হয়তো একজন মুসলিম পরিবারের ছেলে তাতে উনার মানুষ বলতে ভুল হয় উনি মাপ চেয়েছেন আমার কথা হচ্ছে শুধু মাপ চাওয়া নয় ভিডিওটাকে সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিতে হবে আর এর কারণ হচ্ছে আমি এই বিষয় নিয়ে কথা বলার কারণ হচ্ছে উনি সমকামিতাকে তাকে আপডেট করতে চাইছেন ওনার এটা বোঝার দরকার ছিল তারপর যারা কোনো এই বিষয়ে নাটক বিষয়ে বা অন্য কোনো বিষয়ে কাজ করবেন যারা যারা করেন করতেছেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে ভিডিও করবেন সালাম আলাইকুম ওরহামুল্লা